প্রিয় দর্শক, আপনি কি প্রতিদিন 37টি ডিম, 4টি মুরগি, 4 কেজি গরুর মাংস এবং 5 লিটার দুধ খেতে পারবেন? আপনি খেতে না পারলেও প্রতিদিন এসব খাবার খেয়ে আসছেন একজন ব্যক্তি, আপনি কি তার সম্পর্কে জানতে চান? প্রিয় দর্শক, পরিচয় করিয়ে দিব। নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষ হিসেবে দাবি করা পাকিস্তানের 11.5 মন ওজনের এই ব্যক্তির সাথে 11 মন অর্থাৎ তার শরীরের মোট ওজন 460 কেজি, খান বাবা নামে পরিচিত 460 কেজি ওজনের এই ব্যক্তি হাঁটা চলা করতে তেমন কোনো সমস্যাই হয় না, এমনকি তিনি প্রতিদিনই শরীর ঠিক রাখার জন্য ব্যায়াম করে থাকেন। নিজের শক্তি প্রদর্শনের জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন বিভিন্ন সময়। এর মধ্যে কিছু ভিডিওতে দেখা যায় মোটরসাইকেলের আগে দৌড়ে যেতে। জি দর্শক, ভাবা যায় কঠিন হলেও তিনি কিন্তু এমন কাজ করিয়ে দেখান। শুধু এখানে শেষ নয়, এক হাত দিয়ে কোনো ব্যক্তিকে উঁচু করে জাগিয়ে ধরা, এমনকি ট্রাক্টরকেও থামিয়ে দেন তিনি। ইতিমধ্যে তিনি জনপ্রিয় কিছু রেসলারদের হারিয়ে দিয়েছেন। দর্শক, এখানে আমি WWE এর রেসলারদের সম্পর্কে বলছি না, তবে তার খুবই স্বপ্ন এবং এর জন্যই তিনি প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন WWE তে অংশগ্রহণ করার জন্য। এই ব্যক্তি প্রতিদিন ভাত ও রুটির পাশাপাশি 36টি ডিম, 4টি মুরগি, 4 কেজি গরুর মাংস এবং 5 লিটার দুধ খেয়ে থাকেন। খান বাবা নামের এই ব্যক্তি এবং তার শক্তি প্রদর্শন দেখার জন্য প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক মানুষ। অতিরিক্ত ওজন নিয়ে কখনো ভাবতে বা কথা বলতে দেখা যায়নি তাকে। অবশ্য চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকও। তবে একটি বিষয় আমার খুবই আশ্চর্য লেগেছে, এই ব্যক্তির বয়স কত হতে পারে বলে আপনি অনুমান করেন? দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। তিনি তার ব্যক্তিগত ওয়েবসাইটে তার বয়স 25 বছর বলেই দাবি করেন, যা আমার কাছে হাস্যকর ছাড়া আর কিছুই মনে হয় না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, আর না করেন একটি লাইক অন্তত করে যাবেন। কথা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফ্রন্ট 3 চ্যানেলের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।